বিয়ে করছেন সোনাক্ষী সিনহা। এত সব বিয়ের খবরে সত্যি সত্যি সোনাক্ষীও নতুন এক সংযোজন। সেলিব্রিটিরা পরপর বিয়ে করছেন, তাই কি সোনাক্ষীরও ইচ্ছে হলো বিয়ে করার? ইচ্ছেটা হঠাৎ করে নয়, বেশ অনেক বছর ধরে প্রস্তুতি পর্ব চলছে। আপনারা বোধহয় জানেন না তাঁর বয়ফ্রেন্ডকে, না জানারই কথা, কারণ এই পুরো ব্যাপারটাকে কখনো জনসমক্ষে আসতে দেন না সোনাক্ষী। বিয়ে বা ভালোবাসার প্রশ্ন সব সময় এড়িয়ে চলেন অত্যন্ত সম্ভ্রমে। কিন্তু এটা অনেকেরই জানা যে তার ঘনিষ্ঠ যারা, তারা জানেন আসলে কে জয় করে নিয়েছেন সোনাক্ষী সিনহার মন। এবং শুধু জয় করে নেওয়া নয়, বেশ রাজত্বই করছেন তিনি। এই যে ছবিটা দেখছেন, বান্টি সচদেবের। তিনি অভিনেতা নন কোনো প্রডিউসারও। তার সঙ্গে আলাপ দবাংয়ের সেট থেকে, এবং তিনি বিরাট কোহলির খুবই ঘনিষ্ঠ বন্ধু। যুবরাজ সিংয়ের সঙ্গেও পার্টি করতে দেখা যায় বান্টিকে। এই বান্টি মন কেড়ে নিয়েছেন শত্রুঘ্ন সিনহার মেয়ের, আর শত্রুঘ্নের পরিবারও বান্টিকে খুবই পছন্দ করেন। প্রায় 7-8 বছর ধরে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ, খুবই ক্লোজ। পার্টিতে তারা একসঙ্গেও যান। এই বান্টিকেই তিনি বর হিসেবে মেনে নিতে চলেছেন, সে কথা আজই ঘোষণা হয়ে গেল। কিন্তু বিয়েটা কবে, সেই প্রসঙ্গ উল্লেখ করতেই সপাট জবাব, এখন নয়, আজও নয়, এমনকি পরের বছরও নয়। তাহলে এত তাড়াতাড়ি বিয়ের খবরটা চাউর হয়ে গেল কী করে? সোনাক্ষী ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন যে তিনি বিয়ে করতে চান 2023 সালে। হ্যাঁ, আরও 1.5 বছর বাকি আছে সোনাক্ষীর বিয়ের। পাত্র কিন্তু একই থাকবে, এ কথা সবাই জানেন, কারণ সম্পর্কের ব্যাপারে সোনাক্ষী প্রিভেসি পছন্দ করেন, নিজেকে প্রাইভেট রাখতেই বেশি উৎসাহ তাঁর। আর হ্যাঁ, বিয়েতে কোনো রাগঢাক না করেই সবাইকে নেমন্তন্ন করবেন, সবাই মানে তাঁর ঘনিষ্ঠ মহল, বলিউডের সব প্রডিউসার, ডিরেক্টর এবং অভিনেতা অভিনেত্রীদের এই বিয়েতে দেখা যাবেই যাবে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.